হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকের এই ভিডিওতে এমন 10টি দেশ সম্পর্কে জানবো যে দেশগুলোর বিপক্ষে মেসি, নেইমার, রোনালদো তাদের ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছে। তো বন্ধুরা, আমাদের সকলের প্রিয় তিন ফুটবলার মেসি, নেইমার, রোনালদো কোন কোন দেশগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 10, ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে 10ম সর্বোচ্চ গোল করেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে রোনালদো মোট গোল করেছে 4টি। লিওনেল মেসি তার ক্যারিয়ারে 10ম সর্বোচ্চ গোল করেছে গুয়াতেমালার বিপক্ষে, যে দেশটির বিপক্ষে মেসি মোট গোল করেছে 3টি। এবং নেইমার তার ক্যারিয়ারে 10ম সর্বোচ্চ গোল করেছে উরুগুয়ের বিপক্ষে, যে দেশটির বিপক্ষে নেইমার মোট গোল করেছে 3টি। নাম্বার 9, রোনালদো তার ক্যারিয়ারে 9ম সর্বোচ্চ গোল করেছে এস্তোনিয়ার বিপক্ষে, যে দেশটির বিপক্ষে রোনালদো মোট গোল করেছে 4টি। মেসি 9ম সর্বোচ্চ গোল করেছে কলম্বিয়ার বিপক্ষে, দেশটির বিপক্ষে লিওনেল মেসি মোট গোল করেছে 3টি। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার তার ক্যারিয়ারে করেছে 9ম সর্বোচ্চ গোল, দেশটির বিপক্ষে এখনও পর্যন্ত নেইমার গোল করতে পেরেছে 3টি। নাম্বার 8, রোনালদো তার ক্যারিয়ারে 8ম সর্বোচ্চ গোল করেছে সুইজারল্যান্ডের বিপক্ষে, দেশটির বিপক্ষে রোনালদো গোল করেছে 5টি। মেসি তার ক্যারিয়ারে 8ম সর্বোচ্চ গোল করেছে ভেনেজুয়েলার বিপক্ষে, এই দেশটির বিপক্ষে তিনি মোট গোল করেছেন 5টি। এবং নেইমার তার ক্যারিয়ারে 8ম সর্বোচ্চ গোল করেছে সাউথ কোরিয়ার বিপক্ষে, দেশটির বিপক্ষে তিনি মোট গোল করেছেন 3টি। নাম্বার 7, রোনালদো তার ক্যারিয়ারে 7ম সর্বোচ্চ গোল করেছে লাতভিয়ার বিপক্ষে, দেশটির বিপক্ষে এখনও পর্যন্ত রোনালদো মোট গোল করেছেন 5টি। মেসি তার ক্যারিয়ারে 7ম সর্বোচ্চ গোল করেছে এস্তোনিয়ার বিপক্ষে, দেশটির বিপক্ষে এখনও পর্যন্ত তিনি মোট গোল করেছেন 5টি। নেইমার তার ক্যারিয়ারে 7ম সর্বোচ্চ গোল করেছে বলিভিয়ার বিপক্ষে, দেশটির বিপক্ষে তিনি মোট গোল করেছেন 3টি। নাম্বার 6, রোনালদো তার ক্যারিয়ারে 6ষ্ঠ সর্বোচ্চ গোল করেছে আর্মেনিয়ার বিপক্ষে, দেশটির বিপক্ষে এখনও পর্যন্ত তিনি মোট গোল করেছেন 5টি। মেসি তার ক্যারিয়ারে 6ষ্ঠ সর্বোচ্চ গোল করেছে চিলির বিপক্ষে, এখনও পর্যন্ত মেসি চিলির বিপক্ষে গোল করেছে 5টি। নেইমার তার ক্যারিয়ারে 6ষ্ঠ সর্বোচ্চ গোল করেছে আর্জেন্টিনার বিপক্ষে, এখনও পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে নেইমার গোল করেছে 3টি। নাম্বার 5, রোনালদো তার ক্যারিয়ারে 5ম সর্বোচ্চ গোল করেছে হাঙ্গেরির বিপক্ষে, দেশটির বিপক্ষে রোনালদো গোল করতে পেরেছে 6টি। অপরদিকে মেসি তার ক্যারিয়ারে 5ম সর্বোচ্চ গোল করতে পেরেছে প্যারাগুয়ের বিপক্ষে, দেশটির বিপক্ষে এখনও পর্যন্ত মেসি মোট গোল করেছে 5টি। এবং নেইমার তার ক্যারিয়ারে 5ম সর্বোচ্চ গোল করেছে ইকুয়েডরের বিপক্ষে, দেশটির বিপক্ষে নেইমার গোল করেছে 4টি। নাম্বার 4, রোনালদো তার ক্যারিয়ারে 4র্থ সর্বোচ্চ গোল করেছে অ্যান্ডোরার বিপক্ষে, দেশটির বিপক্ষে রোনালদো গোল করেছে 6টি। মেসি তার ক্যারিয়ারে 4র্থ সর্বোচ্চ গোল করেছে ব্রাজিলের বিপক্ষে, এখনও পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে মেসির গোল সংখ্যা হচ্ছে 5টি। অপরদিকে নেইমার কলম্বিয়ার বিপক্ষে করেছে তার ক্যারিয়ারে 4র্থ সর্বোচ্চ গোল, দেশটির বিপক্ষে নেইমার গোল করেছে 4টি। নাম্বার 3, রোনালদো তার ক্যারিয়ারে 3য় সর্বোচ্চ গোল করেছে সুইডেনের বিপক্ষে, দেশটির বিপক্ষে রোনালদো গোল করেছে 7টি। অপরদিকে মেসি তার ক্যারিয়ারে 3য় সর্বোচ্চ গোল করেছে উরুগুয়ের বিপক্ষে, দেশটির বিপক্ষে মেসি গোল করতে পেরেছে 6টি। এবং নেইমার তার ক্যারিয়ারে 3য় সর্বোচ্চ গোল করতে পেরেছে ইউনাইটেড স্টেটসের বিপক্ষে, নেইমার ইউএসএর বিপক্ষে এখনও পর্যন্ত গোল করেছে 5টি। নাম্বার 2, রোনালদো তার ক্যারিয়ারে 2য় সর্বোচ্চ গোল করেছে লিথুয়ানিয়ার বিপক্ষে, এখনও পর্যন্ত দেশটির বিপক্ষে রোনালদো গোল করতে পেরেছে 7টি। অপরদিকে মেসি তার ক্যারিয়ারে 2য় সর্বোচ্চ গোল করেছে ইকুয়েডরের বিপক্ষে, দেশটির বিপক্ষে মেসি মোট গোল করেছে 6টি। এবং নেইমার তার ক্যারিয়ারে 2য় সর্বোচ্চ গোল করেছে পেরুর বিপক্ষে, দেশটির বিপক্ষে এখনও পর্যন্ত নেইমার গোল করতে পেরেছে 6টি। নাম্বার 1, রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোল করেছে লাক্সেমবার্গের বিপক্ষে, যে দেশটির বিপক্ষে রোনালদো মোট গোল করেছে 9টি। অপরদিকে মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোল করেছে বলিভিয়ার বিপক্ষে, যে দেশটির বিপক্ষে মেসি মোট গোল করেছে 8টি। এবং নেইমার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ গোল করেছে জাপানের বিপক্ষে, দেশটির বিপক্ষে নেইমার মোট গোল করেছে 9টি। তো বন্ধুরা, এই দেশগুলোর বিপক্ষে মেসি, নেইমার, রোনালদো তাদের ক্যারিয়ারে সর্বোচ্চ গোল করতে পেরেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর প্রতিনিয়তই ফুটবল নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।